এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাউন্সিলর ও তার ভাইয়ের ঘটনাটি ঘটেছে হুগলিতে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বারাসাত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য ও তার ভাই প্রণব ভট্টাচার্যের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি এলাকায় জানা গেছে এদিন একটি নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন দুই ভাই হুগলির শিয়াখালায় দ্রুত গতিতে তাদের বোলেরো গাড়িটি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় কাউন্সিলরের গুরুতর জখম হন কাউন্সিলরের ভাই ও গাড়ির চালক তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে প্রণব ভট্টাচার্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক এই ভাইয়ের বাড়ি থেকে যাব ক্লাব। একটা পার্টি অফিস সেখান থেকে ওর বাড়িতে ওর বাড়ি থেকে তারপরে স্টেট আমরা নিয়ে বেরিয়ে যাব এতে বাঁকুড়া ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একেবারে অত্যন্ত প্রিয় একজন ছেলেকে আমি এবং তার সঙ্গে তার ভাই এরম ঘটনা বোধ আমি এর আগে কখনো আমি আমি শুনিনি কখনো একটা অ্যাক্সিডেন্টে দুই ভাই একসঙ্গে মারা গেছে রাতেই ঘটনাস্থলে ছুটে যান বারাসাত পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ তৃণমূল নেতৃত্ব সোমবার বাড়িতে আসে দুজনের মৃতদেহ মৃতদেহ আসতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ভাবতেই পারছি না যে প্রদ্যুৎ মারা গেছে এটা ভাবতেই আমাদের অসুবিধা হচ্ছে দুই ভাই একটা পরিবারের ফাঁকা শূন্য হয়ে গেল পরিবারটা সবাই হাইরেডে গাড়িতে উঠলে খুব সাবধান হতে হবে এই রাস্তা যে ভালো করে দেয় লোকে বলে না আমাকে মাঝে মাঝে বলে যে আমার রাস্তাটা খুব পরিষ্কার ভালো সুন্দর করে দিন চকচকে রাস্তা করে দিলেই কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে দ্রুতগতিতে গাড়ি গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসও একটা সুপারফাস্ট রোড সেখানে দশ টাকা বারো চাকা ষোলো চাকা কুড়ি চাকা চব্বিশ টাকা চলে একবারে একটা জলজান্ত দুটো প্রাণ আমাদের চলে গেল মানে লিডার চলে গেলো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বারাসাত